হরে কৃষ্ণ। উপস্থিত সকল ভক্তবৃন্দকে জানাই তুলসী শালিগ্রাম বিবাহের আগাম প্রীতি ও শুভেচ্ছা। তুলসী দেবী বা বৃন্দা দেবী, যার কৃপা ব্যতীত ভক্তগণ ভগবান শিশির আধা মাধব যুগল কিশোরের সেবার কল্পনাও করতে পারে না। বৃন্দা দেবী, যিনি গোলক বৃন্দাবনে বৃন্দা দেবী নামে খ্যাত এবং এই ধরাধামে তিনি যখন প্রকট হন তখন তুলসী মহারানী রূপে তাকে আখ্যা প্রদান করা হয়। তো সেই বৃন্দা দেবীর আজ্ঞা অনুসারে বৃন্দাবনের সমস্ত লতা পাতা কীট পতঙ্গ আদি কার্য করে থাকে। শিশির রাধা মাধবের যুগল কিশোরের সেবা সম্পাদন করার জন্য দিব্য মনোহর পরিবেশ তৈরি করেন বৃন্দা দেবী। তো বৃন্দা দেবী ভগবানের সমস্ত লীলার ডাইরেক্টর, তিনি সমস্ত লীলাকে প্রথমে সাজিয়ে রাখেন এবং সেই অনুসারে বৃন্দাবনের সমস্ত লীলা অনুষ্ঠিত হয়। তো বৃন্দা দেবীর নাম অনুসারে ভগবান তার ধামের নাম দিয়েছেন বৃন্দাবন। তো সেই বৃন্দা দেবী কতটা কৃপাময়ী, সেই বৃন্দা দেবী ভগবানকেও তার পরম পতি রূপে গ্রহণ করতে পেরেছিলেন। আসুন সেই লীলা আমরা শ্রবণ করি। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে যে একবার নারদ মুনি ভগবান নারায়ণ ঋষিকে প্রশ্ন করেছিলেন যে কিভাবে বৃন্দে দেবী মর্তে তুলসী মহারানী রূপে প্রকট হয়ে ভগবানকে তার প্রতিরূপে গ্রহণ করেছিলেন। তো সেই প্রশ্নে নারায়ণ ঋষি লীলা বর্ণনা করতে শুরু করেন যে একবার বৃন্দাবনে লীলা সম্পাদনের হেতু বৃন্দা দেবী একটি মনোমুগ্ধকর স্থান খোঁজার উদ্দেশ্যে রওনা হয়। যখন তিনি সেই মনোমুগ্ধকর স্থান খুঁজছিলেন সেই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হন। ভগবানের সুন্দর সচ্চিদানন্দ ঘন বিগ্রহকে দর্শন করে বৃন্দা দেবী সেই স্থানে অচেতন হয়ে যান, মূর্ছিত হয়ে যান। সেই কথা যখন শ্রীমতী রাধারানী জানতে পারেন, রাধারানী বৃন্দা দেবীকে শাপ প্রদান করেন। বৃন্দা দেবী যখন রাধারানীর শাপে অভিশপ্ত হন তখন তাকে এই মর্তলোকে তুলসী দেবী রূপে প্রকট হতে হয়। রাধারানী বৃন্দা দেবীকে অভিশাপ প্রদান করেন যে হে তুলসী দেবী, তুমি আমার প্রিয় সখী, কিন্তু তুমি ভরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সহিত, আমার প্রিয় প্রাণপ্রিয় তার সহিত তুমি নির্জনে কিভাবে দেখা করো? তো সেই কারণে তুমি তোমার মর্যাদা থেকে উলঙ্ঘিত হয়েছ, তুমি যাও গিয়ে মর্তলোকে তপস্যা করো এবং তুমি শুদ্ধ হয়ে পরবর্তীতে এই বৃন্দাবন ধামে প্রত্যাবর্তন করবে। তো শ্রীমতী রাধারানীর আজ্ঞা তুলসী দেবী তার মস্তকে ধারণ করেন এবং ভগবানও তাকে একটি আশীর্বাদ প্রদান করেন যে তুমি যখন মর্তে যাবে তখন তুমি আমাকে তোমার প্রতিরূপে গ্রহণ করার জন্য তপস্যা করবে। তো তুলসী দেবী ভগবান যুগল কিশোরের সেই আজ্ঞাকে শিরোধার্য করে এই মর্তলোকে তুলসী মহারানী রূপে প্রকট হন এবং তিনি ধর্মধ্বজ আর মাধবীর পুত্রী রূপে প্রকট হন। দেখতে অত্যন্ত সুন্দর এবং অতুলনীয় সৌন্দর্য তার ছিল বলে সাধুরা তাকে নাম প্রদান করেন তুলসী। তুলসী দেবী তার অনেক বাল্যলীলা করার পরে তিনি বদ্রীনাথের চূড়ায় শিখরে গিয়ে তিনি তপস্যা করেন। ব্রহ্মা যখন তার নিকট আসেন তখন ব্রহ্মা তাকে জিজ্ঞাসা করে যে হে দেবী, কি হেতু তুমি এত কঠোর তপস্যা করছো? তখন তুলসী দেবী বলেন যে হে দেব, হে ব্রহ্মা, আমি এই কারণে তপস্যা করছি যে আমি আমার প্রাণপ্রিয় পরমেশ্বর ভগবানকে নারায়ণকে প্রতিরূপে প্রাপ্ত করতে চাই, আপনি আমাকে কৃপাপূর্বক সেই বর প্রদান করুন। তো ব্রহ্মা সেটি শুনে অত্যন্ত প্রসন্ন হন। কিন্তু ব্রহ্মা তুলসী দেবীকে বলেন যে দেখো, ভগবানেরই একজন অত্যন্ত প্রিয় সখা সুদামা শ্রীমতী রাধারানীর অভিশাপে এই মর্তলোকে অসুরজনই প্রাপ্ত করে রয়েছে। সে অনেক কঠোর তপস্যা করেছিল তোমাকে পত্নী রূপে প্রাপ্ত করার জন্য এবং সে অনেক কঠোর তপস্যাও করেছে এই সারা পৃথিবীতে প্রভুত্ব করার জন্য, তো তুমি কৃপাপূর্বক তাকে বিবাহ করার জন্য রাজি হও। বৃন্দা দেবী ব্রহ্মার সেই আদেশকে শিরোধার্য করে শঙ্খচূড়কে বিবাহ করার জন্য রাজি হলেন। শঙ্খচূড়ের সাথে বৃন্দা দেবী তুলসী মহারানীর বিবাহ হয়ে যায়। কিন্তু ব্রহ্মা তাকে আরেকটি কথাও বলেছিলেন যে দৈবক্রমে তুমি যেহেতু মনে অভিলাষ করেছ যে তুমি ভগবানকে প্রতিরূপে গ্রহণ করবে, দৈবক্রমে নিশ্চিত রূপে ভগবানের সহিত তোমার বিবাহ হবে। তো এইভাবে শঙ্খচূড়ের সাথে যখন তুলসী দেবীর বিবাহ হয়, একজন পতিব্রতা স্ত্রীর মতো
সে শঙ্খচূড়ের সাথে আচরণ করতে থাকে। এইদিকে শঙ্খচূর সে এতটাই শক্তিশালী হয়ে গিয়েছিল যে সারা পৃথিবীতে সে প্রভুত্ব স্থাপন করে ফেলেছিল। সমস্ত দেবী দেবতাদেরকে ত্রস্ত করতে শুরু করেছিল। দেবী দেবতাদের আসন থেকে সকলকে চ্যুত করে দেওয়ার অভিপ্রায় যখন হয়ে গেল, সেই অবস্থায় তারা শিবজির কাছে গিয়ে প্রার্থনা শুরু করলো। শিবজি তখন বললেন যে আমি নিশ্চিত রূপে শঙ্খচূড়কে বোঝাবো। শিবজি বোঝানো সত্ত্বেও শঙ্খচূড় তার যে অত্যাচার সেখান থেকে পিছু হাঁটল না, দেবতাদের সহিত যুদ্ধ ঘোষণা করল। দেবতাদের সহিত যুদ্ধ যখন শুরু হলো, তখন সেই যুদ্ধে শিবজি শঙ্খচূড়কে যখন হত্যা করতে যাবে তার ত্রিশূল দ্বারা, সেই সময়ে দৈববাণী হলো। সেই দৈববাণীতে ঘোষিত হলো যে এই শঙ্খচূড়কে বধ করা কখনোই সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত এই শঙ্খচূড়ের কাছে তার কবজ রয়েছে আর যতক্ষণ পর্যন্ত এই শঙ্খচূড়ের পত্নী স্বয়ং তুলসী দেবী তার প্রতিব্রতা ধর্মকে বজায় রেখেছে, ততক্ষণ শঙ্খচূড় বধ হবে না। তো সকলে মিলে বিষ্ণুর কাছে গেল। বিষ্ণুর কাছে যখন গেল, ভগবান তখন বললেন নিশ্চিত রূপে এর একটি বিধান হবে। তো ভগবান ব্রাহ্মণের বেশে গেলেন শঙ্খচূড়ের কাছে, তার কবচকে নিয়ে আসলেন এবং ভগবান শঙ্খচূড় সেজে স্বামী রূপে তুলসী দেবীর কাছে গিয়ে উপস্থিত হলেন। তুলসী দেবী যেহেতু তিনি পতিব্রতা নারী ছিলেন, পরবর্তীতে বুঝতে পারলেন যে ইনি আমার স্বামী নয়। তো সন্দেহবশত জিজ্ঞাসা করলেন যে আপনি কে, কৃপাপূর্বক আমাকে বলুন। তো তখন জানতে পারলেন যে হচ্ছে বিষ্ণু। আর ওইদিকে যেহেতু এখানে পতিব্রতা ভঙ্গ হলো, শঙ্খচূর বধ হলো। তো এইভাবে এই স্থানে যখন বিষ্ণু পতিরূপে সেজে এসেছে জানতে পারলেন বৃন্দাদেবী, বৃন্দাদেবী অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং তিনি তখন শাপ প্রদান করলেন বিষ্ণুকে যে আপনার হৃদয় অত্যন্ত পাথরের মতো, আপনি পাথর হয়ে যান, পাষাণ হয়ে যান, আপনি কিভাবে একজন নারীর প্রতিব্রতা ভঙ্গ করতে পারেন। তো তখন ভগবান তাকে তার সমস্ত তপস্যা এবং শঙ্খচূড়ের কথা বললেন। বলাতে বৃন্দাদেবী সমস্ত বিষয়টি বুঝতে পারলেন এবং ভগবান তাকে বরদান প্রদান করলেন যে হে বৃন্দাদেবী, তুমি আমার অত্যন্ত প্রিয়, তুমি লক্ষ্মীর ন্যায় আমার হৃদয় বক্ষস্থলে বিরাজমান, তুমি কৃপা করে এই জড় শরীরকে ত্যাগ করো এবং আধ্যাত্মিক শরীর প্রাপ্ত হয়ে আমার সাথে বিবাহ করো। তখন বৃন্দাদেবী রূপে তিনি এবং ভগবান সেই পাষাণ অর্থাৎ শালগ্রাম রূপে বিবাহ হলো তাদের মধ্যে। তো সেই বৃন্দাদেবী এবং শালগ্রাম শিলার বিবাহ আজও প্রতিটি মন্দিরে, প্রতিটি ইসকন মন্দিরে পালন করা হয়ে থাকে। তো সেই বৃন্দাদেবীর সহিত যখন শালগ্রাম ভগবানের বিবাহ হলো, তখন ভগবান তাকে আশীর্বাদ প্রদান করলেন যে কোনো ব্যক্তি যদি তুলসী দ্বারা প্রত্যেক দিন আমার পূজা অর্চনা করে, তাহলে 100,000 অশ্বমেধ যজ্ঞ করার সে ফল অর্জন করতে পারে। কোনো ব্যক্তি যদি আমাকে একটি তুলসী পত্র অর্পণ করে, তো তাকে আমি তৎক্ষণাৎ সমস্ত পাপ থেকে মুক্ত করে বৈকুণ্ঠ ধাম প্রদান করে থাকি। তো সেই বৃন্দাদেবী অত্যন্ত মহিমান্বিত। যদি আমরা ভগবানের পরম পদ প্রাপ্ত করতে চাই, তো বৃন্দাদেবীর কৃপা ব্যতীত সেটি কখনোই সম্ভব নয়। তো সেই বৃন্দাদেবীর চরণে আমাদের আজকের দিনে প্রার্থনা যে আমরা যাতে বৃন্দাদেবীর সেবায় সর্বদা নিযুক্ত থাকতে পারি, যিনি আমাদেরকে ব্রজধামে যুগল কিশোরের সেবা প্রদান করতে সক্ষম, যিনি সর্বদা ভগবানের চরণ কমলে শোভা পান, তার চরণের সেবায় আমাদের সর্বদা যাতে তিনি নিযুক্ত রাখেন। অসংখ্য ধন্যবাদ। তুলসী শালিগ্রাম বিবাহের অনেক অনেক শুভেচ্ছা। হরে কৃষ্ণ।